আমার যে বিধায়ক এবং বিধায়ক প্রার্থী পকা বলাঙ্গিরিয়ার কথা কুমার কিন্তু তাঁকর কথা এবং কার্যক প্রকার সামঞ্জস্য নাই পুরি বলাগির কংগ্রেস কু লাগিলা বড় ঝটকা কংগ্রেস দল ছাড়লে প্রদেশ কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক এআইসি সি মেম্বর তথা পিসিসি সি সি মেম্বর বিধুভূষণ ত্রিপাঠী আজ অপরাহে বলাঙ্গীর সাংবাদিক ভবনের এক সাদিক সম্মিনীর আহ্বান করে ঘোষণা করেছেন বিধুভূষণ সে অভিযোগ করেছেন যে কংগ্রেস দলের যে কার্যকর মানে লহু লুহ কার্যক্রম করু সে অনদেখা করা যাচ্ছি বলাঙ্গীর কংগ্রেস বিধায়ক প্রার্থী পক্কা বলাঙ্গি নারা দেওয়া বেড়ে জনে বাহার ব্যক্তি কংগ্রেস সাংসদ টিকেট প্রদান করা কংগ্রেস দল পক্ষ সাংসদ প্রার্থী হয়ে দূর দূর পর্যন্ত রাজনীতি সহ কুড়ি সম্পর্ক সে নঙ্গীর কিংবা সোনপুর ব্যক্তি নুহীতি সে সম্বলপুর আসি বলাঙ্গিরে নির্বাচন লড়ুটি বিধুভূষণ ক্ষোভৰস প্ৰকাশ কৰি বলাংৰ কোনো উন্নতিমূলক কাম হলে সম্বলপুৰ বিৰোধ কৰি আছুবা বেলেগ সম্বলপুৰৰ জনে অভিনেতা সাংসদ ভাৱে দল পক্ষেট দিয়া যত্যন্ত পৰিতাপৰ বিষয় বলাংৰে কংগ্ৰেছ দল আৰু দল হৈ ৰ ব্যক্তিকৈন্দ্ৰিক হৈচাৰিছে বুলি নিজ প্ৰত্ৰিয়াৰে বিধুভূষণ দল ছাৰ একমাত্ৰ কাৰণ হ'ল যে দল বর্তমান যে কাজক্রম করছেন কংগ্রেস দলপ নিজ লহ লুহ কার কাজক্রম করে আসুলে সেমান অনদেখা করি বলাঙ্গীরর সোনপুর বাহার গোটে প্রার্থী যার রাজনীতি সাগরে দূর দূর তো কোশি প্রকার সম্পর্ক নলাঙ্গীরর জনজীবন মাটি সহ কোণী প্রকার সম্পর্ক না আনিক লোকসভাৰ প্ৰাৰ্থী কৰি দিয়া গ'ল মনোজ মিশ্ৰ এধায়ক এধায়ক প্ৰাৰ্থী পকা বলাংৰিয়াৰ কথা কওঁ কিন্তু তাৰ কথা এ কোন প্ৰকাৰ সামঞ্জস্য নাই পকা বলাংৰিয়া অৰ্থাৎ বলাংৰ লোকমান ভাল পাই কিন্তু মই কয়ি পকা নুহে স্বা বলাংগীৰিয়া হেবা দৰকাৰ আমি স্বচ্ছা বলাংগীৰিয়া হিচাপে গোটেই সম্বলপুৰৰ প্ৰাৰ্থী যোন সম্বলপুৰ কি বলাংৰ হাইকোৰ্ট বেঞ্চ তিয়াৰী হেলে বিৰোধ কৰে যি সম্বলপুৰৰ লোকে বলাংৰে এগ্ৰিকলচৰ ইউনিভৰ্চি হ'ব ক'লে বিৰোধ কৰোৰে মেডিকা কলেজ ইউনিভৰ্চি ইঞ্জিনিয়ৰিং কলেজ সবুকু বিৰোধ কৰি তলকু নে যাই সম্বলপুৰ যি কৌশলৰ কথা কুচি आम बर्तमान र लोकसभा प्रार्थी कौशल र कथा सम्बलपुर नै म आह्वान गरी सम्बलपुर र कमसी एक जनगहित स्थानले लक्ष्मी टकी गेटी टकी भी गोटे जगारे पचासजन मतवक धरिक जय कौशल र नारा दिनु मिडियाको डाकिरी मानि जेहेतु कांग्रेस दल बर्तमान आउ बलाङ्गीर कङ्ग्रेस दल है नै जड़े व्यक्तिशेष दल हो आप देखु अंक मु कांग्रेस माने अंक कांग्रेस निज ना कॉग्रेस कही से माने खुशी आमे किंतु का ना कॉंग्रेस आम रही आलु ना केवल भारतीय जातीय कांग्रेस कॉग्रेस आमे सदस्य एवं कर्मकर्ता भाव दीर्घ चौती वर्ष धरिकी ଦଳ ସହିତ ଜଡ଼ିତ ଥିଲୁ ଯେହେତୁ ଦଳ ଆଉ ଭାରତୀୟ ଜାତୀୟ କଂଗ୍ରେସ ଦଳ ଏହି ବଲାଙ୍ଗୀରରେ ନାହିଁ ସେଇଥିପାଇଁ ଆମେ ଆଜି ଆମର ସମର୍ଥକମାନଙ୍କ ସହିତ ଆମର ଶୁଭେଚ୍ଛୁମାନଙ୍କ ସହିତ ବନ୍ଧୁମାନଙ୍କ ସହିତ ଇସ୍ତଫା ଦେଇଛୁ କଂଗ୍ରେସ ଦଳ ଦେଖନ୍ତୁ ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାର ଜନସାଧାରଣ ଭୋଟର ଭାଇମାନଙ୍କର ପ୍ରତି ବିଶେଷ କରି ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଧୋକା ଦିଆହୋଇଛି କଂଗ୍ରେସ ଦଳ ତରଫରୁ পয়সা কারবার হওয়ার কথা মুহেতু মো নজরক আসি না জাঁ নাই সে বিষয় কোপারি না পয়সা কথা হাওয়ার কবাটা ঠিক হব না কিন্তু জনে অনরাজনীতিক ব্যক্তি এবং যে সিনেমাষ্টার কথা কেছেন বলাঙ্গি সিনেমাষ্টার কোণ অভাব আছে কি রতন বাবু অনেক রতন মেহর তা গাঁ গাঁ রে জানি তো গাঁরে জাঁ না আপন প্রশ্ন পচারুচি যে সিনেমাটার কথা কেছেন আপনার তিনটা সিনেমার নাপারে কি তাঁক যা যাই পচার যোকসভা প্রার্থী তাঁকর পাঁচটা সিনেমার না কু গাঁ রে আপনার কোপারে কি মতো কুহতু এটি যেত জন আমি অছু কেবল এটা ভুঁ বুলি কোণী প্রকার আগামী দিনে নেতৃত্ব কু ন করে দেওয়া গোটে সুচিৎ যেতবে লোকসভা প্রার্থী হাৰি যা নিৰ্বাচন হ'ল কংগ্ৰেছ দল হাৰি হাৰি আছু আগামী দিনৰে যেতিয়া ভোট গত থৰ ছিল তাৰ ঠাই অধা ভোট হেবী মুছকিল পৰৱৰ্তী পদক্ষেপ আমি আমাৰ সমৰ্থকমান শুভেচ্ছু বন্ধু মানৰ সৈতে যোন মানে আমাৰ সেই জড়িত অতি সৈতে সাৰা জিলাৰে এব লোকসভা ক্ষেত্ৰৰে আলোচনা কৰি আমি নিষ্পত্তি নেবু আৰু আপোনালোক জনাইবু তেনে কৈপাৰিবৰ জীৱনত কেব কৌশল কথা উঠাই আমি জানো আমি যে দীৰ্ঘদিন ধৰি কম চে কম দুই হাজাৰ চাৰি মচহাৰু আমাৰ দলক আচলতে মই তাৰ নিৰ্বাচন প্ৰচাৰ কৰিছিল লৈচিঙাৰে বলাংগীৰ নিৰ্বাচন মণ্ডলী যেতিয়া লোকসভাৰে উঠিলে বিধায়ক ভাৱেৰে যেতিয়া উঠিলে মই ল' কৰি তৰ নিৰ্বাচন প্ৰচাৰ কৰি আপোনবি দেখিছো গত দুই হাজার উনিশ নির্বাচন মতো সোনিয়া গান্ধী নির্বাচন মণ্ডলী এআইসি সি পর্্যবেক্ষক দায়িত্ব দিয়াগে সেইটিক মুি কেবে কৌশল কথা উঠেবার বলা জনসাধারণ কৌশলাঞ্চল জনসাধারণ কে জানি না আপনার মানে জাঁতি আপনার মানে প্রশ্ন ছড় পচার এবার কী উঠেছেন সে বিশেষ করে কোপারে লোকে যা কুমার কৌশল হো এ অঞ্চল লোক আমি মানে নিশ্চিত ভাবে গোটে রাজ্য হলে খুশি হওয়া তো সে কথা কহিলে কালে আমার ভোট বড়িয সেইপায়ে সে কুচি বোলিক মোটর বিশ্বাস এবং লোকে মধ্যে ছক ছকরে সেই কথা আলোচনা করছেন দেখুন চিরাচরিত ঢঙ্গে আপন যদি পচারে মতে পচারিলে তো ফরক পড়ব কি নাই কহিবি নাই। কিন্তু আপন যদি কোণি বড় নেতা যাই পচারে সে কে ফর পড়ব না অতীতের দুই হাজার মশো দেখি আসুছি অনেক যুব নেতৃত্ব অনদেখা যাইছি এবং দল ছাড়ি এবং আমার নেতৃত্ব মানে বিভিন্ন সময় দলরে ফরক পড়ব না সেই সময় সেই নেতা নিচা দেখে অন্ডরএষ্টিমেট করা লোকলোচন গোটে অন্য বার্তা দেওয়া সববে যে ফরক পড়ব না যদি ফরক পড়ু নাহলে দুই হাজার মশ দজার চবিশ পর্যন্ত দেখা যেতে নেতা দল ছাড়ি যাইছেন সমস্তে কধায়ক হলে অনেক বিধায়ক হয়েছেন

পঞ্চায়েত নির্বাচন গত দেখুন এবং মিনিপালটি নির্বাচন দেখুন দেখবে আমার ভোট প্রত্যেক কম হয়ে যাই দশ প্রত ভিতরক পড়ে আসছে ফরক কমিটি পড়বে না ফরক পড়ছে এবং আগামী দিনরে ফর বিদ্যুৎ ত্রিপাঠী গেলে ফরক পড়ব না মো ভালিয়া অনেক লোক অনেক যে গেলে আমি যে ভালো পাঁচ যার আমি কামে আসিছু নিশ্চিত ভাবে আপনার আলোচনা হব ফরক পড়ব কি নড়ি আগামী দিনে সময় কহি